ज्योतिष सम्राट एस सरकार पर एक पास प्रेजेंट फ्यूचर मैरिज हेल्थ जॉब चिल्ड्रन ऑनलाइन बुकिंग अवेलेबल। आर एस जे चैनले स्वागत। तो फ्रेंड्स आज के जे वीडियो टा कोर्ची बा अपने रा देखचेन आज के एक टा चमत्कारी एक टा उद्भिद चमत्कारी एक टा फल से निये आलोचना करब। जे फलटा आपनारा अनेक समय देखेछेन शुनेछेन किन्तु तार गुणागुण सम्बन्धे सकले हयतो किछु पार्सेंट लोक जाने किछु पार्सेंट लोक जाने ना। तो फ्रेंड्स जारा जाने बा जारा जाने ना तादेर सकलेर उद्देश्यई आमार ई आजके आरएजे चैनेलेर जे যে ফলটা নিয়ে আলোচনা করব সেটা হলো রুদ্রাক্ষ। রুদ্রাক্ষ অর্থাৎ যেটা শিব শক্তি যে একটা ফল, শিব শক্তি যে একটা ফল সেটা হলো রুদ্রাক্ষ। রুদ্রাক্ষ সচরাচর সব থেকে বেশি রুদ্রাক্ষ কয় মুখীর পাওয়া যায়, এটা হলো প্রথম প্রশ্ন। আর সব থেকে কম সংখ্যক রুদ্রাক্ষ মানে পাওয়া যায় সেটা কোনটা? সব থেকে খুবই কম পাওয়া যায় 1 লক্ষ রুদ্রাক্ষের মধ্যে একটা রুদ্রাক্ষ হয়তো পাওয়া যায়, সেটা হচ্ছে একমুখী। আর 1 লক্ষ রুদ্রাক্ষের মধ্যে 90,000 রুদ্রাক্ষ পাওয়া যায়, সেটা হচ্ছে পাঁচমুখী। ফ্রেন্ডস 1 লক্ষ রুদ্রাক্ষের মধ্যে যেটা বেশি সব থেকে পাওয়া যায় সেটা হচ্ছে পঞ্চমুখী, আর 1 লক্ষ রুদ্রাক্ষের মধ্যে যেটা পাওয়া যায় একটা হয়তো একমুখী। তো ফ্রেন্ডস তো এটার কারণ কি এরকম আপনারা মানে আলোচনায় ভাবতে পারেন। তো গাছগাছরা নিয়ে এরকম যে রুদ্রাক্ষের যে মুখ নিয়ে আলোচনা করছি যে কোনটা কম হয় কোনটা বেশি হয় সেটা নিয়ে আলোচনা করছি না। আলোচনা হচ্ছে পঞ্চমুখী রুদ্রাক্ষটা হচ্ছে আমাদের মানব দেহের যে 5টা ইন্দ্রিয় আছে, যে 5টা শক্তি আছে, সেই 5টা শক্তি যে ইন্দ্রিয় আছে সেই পঞ্চমুখী রুদ্রাক্ষ মধ্যে আপনি আছে। পঞ্চমুখী রুদ্রাক্ষটা আপনি ধারণ করতে পারেন, এটা জপ যারা করে, যারা স্তব করে জপ করে তারা কিন্তু পঞ্চমুখী রুদ্রাক্ষটারই জপ করে বেশিরভাগ। 108টা রুদ্রাক্ষ থাকে, একটা আসনের থাকে, 109টা রুদ্রাক্ষর মালা হয়, সেটা দিয়ে জপ হয়, সেটা জপের মালা, সেটা কিন্তু ম্যাক্সিমাম পঞ্চমুখী রুদ্রাক্ষই হয়। এর মধ্যে একটা আধ্যাত্মিক একটা পাওয়ার তৈরি হয়, স্পিরিচুয়াল পাওয়ার তৈরি হয় যেটা ইনভিজুয়াল পাওয়ার বলে। যে রুদ্রাক্ষটা যদি আপনি কেউ 108 বার জপ করে একটা মালা প্রত্যেক দিন, তার শারীরিক সুস্থতা, তার হজম ক্ষমতা বলেন, তার কথাবার্তার ল্যাঙ্গুয়েজ বডি ল্যাঙ্গুয়েজ বলেন, তার মানসিকতা বলেন, তার শরীর স্বাস্থ্য বলেন, সব দিক দিয়ে সে ভালো থাকবে এবং সব দিক দিয়ে পারদর্শী হবে এবং তার কথা হাজারো লোক লক্ষ লোক শুনবে, তার কথা লোক বুঝবে। আজকে সাধু বলেন সন্ন্যাসী বলেন তারা যেরকম জপস্তপ করে, অনেকে সুট বুট পরে তারাও জপ করে। জপের একটা আলাদা একটা পাওয়ার আছে যেটা ইনভিজুয়াল পাওয়ার, চোখে দেখা যায় না, কারেন্টের তারের মতো, যখনই আপনি ডুমটা দেবেন তখনই লাইট জ্বলবে। তো জপ স্তপ এর একটা পাওয়ার আছে, এটা হচ্ছে অদৃশ্য পাওয়ার। কথায় আছে বৃক্ষ কি জিনিস ফলে পরিচয়, তো বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস ইনভিজুয়াল পাওয়ার, আধ্যাত্মিক চেতনা আধ্যাত্মিক পাওয়ার, এগুলো কাউকে ফ্রেন্ডস বলে বোঝানো যাবে না, এটা আপনাকে বিশ্বাস করতে হবে, ইমাজিন করতে হবে। তো ফ্রেন্ডস তো আপনার একমুখী রুদ্রাক্ষ যদি আপনি ধারণ করেন তাহলে আপনার যে শারীরিক যে আপনার যে চেতনা যেটাকে আপনি বুদ্ধিমত্তা বলতে পারেন, যেটা আপনার শক্তি বলতে পারেন, সেই জিনিসটা কিন্তু আপনার ভেতরে অটোমেটিক অর্জন হতে থাকে অটোমেটিক। এবং পঞ্চমুখী রুদ্রাক্ষ যদি আপনি ধারণ করেন
পঞ্চমুখী রুদ্রাক্ষ আপনি ধারণ করেন, অনেকে একটা রুদ্রাক্ষ ধারণ করে, কেউ মালা জপে, কেউ মালা ধারণ করে পুজোর সময়, আবার কেউ খুলে রাখে, কেউ অনেক সময় ধারণ করে থাকে, শোয়ার সময় খুলে রাখে। তো ফ্রেন্ডস, যখন রুদ্রাক্ষের মালা ধারণ করবেন, যখন আপনি টয়লেট যাবেন তখন আপনি খুলে রাখবেন, সেটা আপনার ভালো হবে। কেননা এটা কারণ একটাই, স্নানের সময় আপনি খুলে যাবেন, আপনি স্নান ফ্রান করে এসে রুদ্রাক্ষ আপনি ধারণ করবেন। একটাও করতে পারেন, আপনি মালাও করতে পারেন, এর কোনো সাইড এফেক্ট নেই। কিন্তু রুদ্রাক্ষকে আপনি তাচ্ছিল্য করলে চলবে না, এটা একটা আধ্যাত্মিক জিনিস, এটা আপনাকে সর্বশক্তিমান জিনিস, এটাকে আপনাকে বিশ্বাস ভক্তি আপনাকে শ্রদ্ধার সঙ্গে আপনাকে এটাকে ব্যবহার করতে হবে, তাহলেই কিন্তু এর ফল ব্যবহার করলেই পাবেন। ফ্রেন্ডস, রুদ্রাক্ষ একটা সুন্দর পাওয়ারফুল জিনিস। তো রুদ্রাক্ষ আছে, আরও একটা আছে, সেটা হচ্ছে ভদ্রাক্ষ। দেখবেন ফ্রেন্ডস, একমুখী রুদ্রাক্ষ কিন্তু প্রচুর মার্কেটে আছে, নকল পাওয়া যায়, যেমন মৃগনাভি কস্তুরি নকল পাওয়া যায়, একমুখী রুদ্রাক্ষ প্রচুর নকল পাওয়া যায়। তো ফ্রেন্ডস, একটা জিনিস স্মরণ রাখবেন, রুদ্রাক্ষ আসল কী করে বুঝবেন, রুদ্রাক্ষ নকল কী করে বুঝবেন? ফ্রেন্ডস, অনেক রকম পদ্ধতি আছে রুদ্রাক্ষ আসল নকল বোঝার। রুদ্রাক্ষ আসল নকল বোঝার জন্য ফ্রেন্ডস, প্রথম দেখতে হবে রুদ্রাক্ষ যদি খুব ঘন ঘন, ছোট রুদ্রাক্ষ হয় খুব ঘন ঘন দানা থাকে, ছোট রুদ্রাক্ষ, সেটা কুলির বিচিও হতে পারে, বেদফলের বিচিও হতে পারে। ফ্রেন্ডস, খুব ঘন ঘন হয় না, একটু ছাড়া ছাড়া হবে। রুদ্রাক্ষ যখন জেনুইন রুদ্রাক্ষ হবে, যেটা অনেকে জ্যান্ত বলে থাকে, জ্যান্ত ফ্রেন্ডস, রুদ্রাক্ষ একটা গাছের ফল। তো যতক্ষণে আপনার এটা টাটকা থাকবে, মানে রস ফস থাকবে, ততক্ষণই জ্যান্ত বলা হয়। মানুষের তো অনেক রকম আবেগে বলে জ্যান্ত মরা, গাছের ফল যেটা শুকিয়ে যাবে তার পাওয়ারটা একটু কমে যায়। তো শুকনো রুদ্রাক্ষই আপনার জ্যান্ত পাওয়া যাবে, সেটা কীভাবে? রুদ্রাক্ষ কি আপনার নড়বে? রুদ্রাক্ষ কি আপনার চলবে না কথা বলবে? রুদ্রাক্ষ আপনার একটা কাঁচের গ্লাস নেবেন, কাঁচের গ্লাসে আপনি একটা জল রাখবেন, রুদ্রাক্ষটাকে জলে ফেলবেন, দেখবেন ফ্রেন্ডস, রুদ্রাক্ষটা যদি আপনার টাটকা রুদ্রাক্ষ থাকে, তার ভেতরে যদি ফলের ভেতরে যদি কিছু জ্যান্ত মানে জিনিস থাকে, জীবিত থাকে মানে সক্রিয় থাকে, তাহলে রুদ্রাক্ষটা আপনার ডুবে যাবে। আর যদি রুদ্রাক্ষটা আপনার ওটা পুরো শুকিয়ে যায়, কাঠ হয়ে যায়, রুদ্রাক্ষের পাওয়ারটা কমে যায়, সেই রুদ্রাক্ষটা কিন্তু ভেসে উঠবে, সেটা একমুখী হোক বা দুইমুখী হোক। তখনই যেই রুদ্রাক্ষটা ডুবে যাবে জলে, সেই রুদ্রাক্ষটা আপনি তুলে সর্ষের তেলে কমসে কম একটা দিন আপনি ভিজিয়ে রাখবেন। এইবার ভেজানোর কারণটা কি? ভেজানোর দুটো কারণ। তো ফ্রেন্ডস, রুদ্রাক্ষ যদি আপনি সর্ষের তেলে ভিজিয়ে রাখেন, যদি রুদ্রাক্ষ তৈরি করা থাকে, আঠা দিয়ে জোড়া থাকে, তাহলে কিন্তু পরের দিনকে রুদ্রাক্ষটা খুলে যাবে, তাহলে কিন্তু রুদ্রাক্ষটা খুলে যাবে। ভেতরে যদি কিছু ভরা থাকে, সিসা ফিসা কেরকম কিছু জিনিস, তাহলে কিন্তু রুদ্রাক্ষটা, আঠা দিয়ে পেস্ট করা থাকলে বুঝতে পারবেন না, তাহলে কিন্তু রুদ্রাক্ষটা আপনার সর্ষের তেলে দিয়ে রাখলে ওটা খুলে যাবে। কিন্তু পরের দিন আপনি দেখবেন ওটা একটু কোনো জায়গায় মুখ খুলে গেছে। যদি আপনার জেনুইন রুদ্রাক্ষ হয়, তাহলে কিন্তু সর্ষের তেল যতটা আপনার থাকবে, অল্প তেল দেবেন, সেই তেলটা আপনি শুষে নেবে, সেই তেলটা টেনে নেবে, রুদ্রাক্ষ আরও টাইট হয়ে যাবে, রুদ্রাক্ষ আরও দেখতে ভালো হয়ে যাবে, রুদ্রাক্ষর গুণাগুণ আরও বেড়ে যাবে, সেই রুদ্রাক্ষটা ধারণ করবেন, 100% আপনার রুদ্রাক্ষের যে পাওয়ার, যে কাজ, সেটা হবে। রুদ্রাক্ষের পাওয়ার কাজ সম্বন্ধে অন্যদিন বলবো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই। আর এই যে চ্যানেল রুদ্রাক্ষ নিয়ে বললাম, যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, সকল ফ্রেন্ডসদের শেয়ার করবেন। নমস্কার।